নোয়াখালীর কোম্পানিগঞ্জে এক প্রবাসী স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ঘটনায় উদ্ধার করা গেলেও অভিযুক্ত এ যুবক পলাতক রয়েছেন শনিবার রাত দুইটার দিকে এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর মা বাদী হয়ে অভিযুক্ত সোহেলকে আসামি করে কোম্পানিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন সোহেল চর পার্বতী ইউনিয়নের আট নং ওয়ার্ডের শাহাব উদ্দিন সদ্দারের ছেলে এর আগে রাত সাড়ে বারোটার দিকে বসুরহাট বাস থেকে অপহৃত গৃহবধূকে উদ্ধার করে পুলিশ অভিযোগ সূত্রে জানা গেছে দুই বছর আগে বসুরহাট কলেজ গেট এলাকায় এক প্রবাসীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয় ওই নারীর নিজে বিদেশে থাকায় বন্ধু সোহেলের মাধ্যমে স্ত্রীর প্রয়োজনীয় জিনিসপত্র শ্বশুর বাড়িতে পৌঁছে দিতেন ওই প্রবাসী বিভিন্ন কারণে প্রবাসী শ্বশুর বাড়িতে আসা যাওয়ার সুবাদে সোহেলের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে মে ডাকে সারা ঘর থেকে বের হলে নিজের দুই থেকে তিনজন সহযোগীকে নিয়ে প্রবাসী স্ত্রীকে তুলে নিয়ে যান সোহেল পরবর্তীতে তার একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন সোহেল ধর্ষণের সময় গৃহবধূর ছবি ও ভিডিও নিজের ধারণ করে কাউকে কিছু বললে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো দেওয়ার হুমকিও দেন সোহেল এ ঘটনায় শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধারে নামে পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে শনিবার রাত সাড়ে বারোটার দিকে তাকে বসুরহাট বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে পালিয়ে যান সোহেল কোম্পানিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমান জানিয়েছেন ওই গৃহবধূকে তুল নিয়ে ধর্ষণ করা হয়েছে মর্মে তার মা বাদী হয়ে একটি মামলা করেছেন মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে প্রিয় দর্শক ঘৃণ্য এই ঘটনা নিয়ে আপনাদের মন্তব্য জানতে চাই কমেন্টস বক্সে অনেক ধন্যবাদ দেখার জন্য শেয়ার করে দেবেন নিশ্চয়ই কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন হত্যা মামলার এজাহার নামেও তিন আসামিকে গ্রেফতারের পর তাদের নাম পরিচয় প্রকাশ করেছে র্যাব র্যাবের দাবি এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতা জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড হয় গ্রেফতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও রয়েছেন মামলার এজাহান নামীয় অপর ছয় আসামির মধ্যে পাঁচজন বিদেশে পালিয়ে গেছেন রোববার বেলা সাড়ে এগারোটায় র্যাব এগারো ক্রাইম প্রিভেনশন কোম্পানি দুই কুমিল্লার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় একই সঙ্গে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরা হয় র্যাব এগারো অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মামলার তিন নম্বর আসামি তিতাস উপজেলার জিয়ার কান্দি গ্রামের ছত্রিশ বছর বয়সী ইসমাইল চার নম্বর আসামি তিতাস উপজেলার মোনারকান্দি গ্রামের চেচল্লিশ বছর বয়সী শাহিনুল ইসলাম ও আট নম্বর আসামি দাউদকান্দি উপজেলার গোপচর গ্রামের আটত্রিশ বছর বয়সী শাহ আলম শাহনুল ইসলাম তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তিনি দুহাজার সালে তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানও ছিলেন শাহনুল ইসলামের বাবা বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন শাহিনুল ইসলামের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা সহ নয়টি মামলা রয়েছে অন্যদিকে গ্রেফতার ইসমাইলের বিরুদ্ধে দুটি হত্যা হত্যা মামলা তিনটি ও শাহ বিরুদ্ধে একটি রয়েছে আলমের র্যাব কার্যালয়ে গাড়িতে ওঠার সময় আসামি শাহিনুল ইসলাম বলে আমাকে একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে সামনে তিতাস উপজেলা আওয়ামী লীগের কমিটি হবে ওই কমিটিতে আমি সাধারণ সম্পাদক প্রার্থী সেটা যেন হতে না পারে সেজন্য আমাকে জামাল হত্যা মামলায় হয়েছে গৌরীপুর দাউদকান্দি উপজেলায় আমি গৌরীপুরে যাইনি সেখানে থাকিও না আমি তিতাসের বাসিন্দা প্রতিহিংসা থেকে আমাকে মামলার আসামি করা হয়েছে সংবাদ সম্মেলনে আরো বলা হয় মামলার এজাহান নামীয় অপর ছয় আসামের মধ্যে বত্রিশ বছর বয়সী সুজন ও আঠাশ বছর বয়সী আরিফ নেপালে বাদল দুবাইতে শাকিল ভারতে এবং অলি হাসান সৌদি আরবে পালিয়ে গেছেন আর কালামনির আত্মগোপনে রয়েছেন বিদেশে অবস্থানরত আসামিদের দেশে ফেরাতে ও হত্যার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের জন্য র্যাব চেষ্টা চালিয়ে যাচ্ছে থানা পুলিশ সূত্র জানায় গত ত্রিশ এপ্রিল রাত আটটার পর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার বায়তুন্নুর জামে মসজিদ এলাকায় সুমাইয়া কনফেকশনারির সামনে বোরখা পরা তিনজন দুর্বৃত্ত গুলি করে জামাল হোসেনকে হত্যা করে এ ঘটনায় গত মঙ্গলবার রাতে নিহত জামাল হোসেনের স্ত্রী পপি হয়ে থানায় আট জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত জামাল হোসেন জিয়ার কান্দি ইউনিয়নের নোয়াগাঁও এলাকার বাসিন্দা র্যাব এগারো অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা সংবাদ সম্মেলনে বলেছেন ছয় মে সকাল ছয়টায় রাজধানীর রায়েরবাগ এলাকা থেকে শাহিনুল ইসলাম মিরপুর এলাকা থেকে শাহ আলমকে ও চট্টগ্রামের আগ্রাবাদ থেকে ইসমাইলকে গ্রেফতার করা হয় আসামিদের কুমিল্লার দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে এরই মধ্যে তানভীর মাহমুদ গণমাধ্যমকে আরো জানিয়েছেন ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে বোরখাপড়া তিন অস্ত্রধারী সন্ত্রাসী স্বাভাবিক পথচারের বেশে ঘটনাস্থলে আসে এ সময় জামাল হোসেন ও ইসমাইল পূর্ব পরিচিত কয়েকজন ব্যক্তির সঙ্গে একটি দোকানে ছিলেন বোরখা অস্ত্রধারী সন্ত্রাসীরা ঘটনাস্থলে পৌঁছে অতর্কিতভাবে গুলি ছোঁড়ে এ সময় অস্ত্রধারী একজনের সঙ্গে জামালের ধস্তাধস্তি হয় তখন সঙ্গে থাকা আরেক অস্ত্রধারী জামালকে লাথি মেরে ফেলে দেয় আরও একজন খুব কাছ থেকে জামালের মাথায় ও বুকে গুলি করে পালিয়ে যায় এছাড়া আসামিরা দৌড়ে পালানোর সময় একজনের বোরখার মুখের আবরণ খুলে যায় এবং একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা লেগে অস্ত্র পড়ে যায় পরে তারা সে অস্ত্র উদ্ধার করে চলে যায় অস্ত্রধারীরা যে পথে ঘটনাস্থলে আসে সেই পথ পরিবর্তন করে অন্য পথে চলে যায় তখন তাদের পরনে বোরখা দেখা যায়নি র্যাবের কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেছেন হত্যাকাণ্ডে অংশ নেওয়া বোরখা পড়া তিন ব্যক্তি ঘটনার পরপরই বিদেশে পালিয়ে যান ঘটনার সঙ্গে জড়িত অন্য আরো দুজন বিদেশে একজন দেশে আত্মগোপনে রয়েছে দাউদকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ভুইয়া গণমাধ্যমকে বলেছেন তিন আসামিকে হত্যা মামলায় এরই মধ্যে গ্রেফতার দেখানো হয়েছে প্রিয় দর্শক চাঞ্চল্য করে হত্যাকাণ্ড নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই কমেন্টস বক্সে অনেক ধন্যবাদ দেখার জন্য শেয়ার করে দিতে ভুলবেন না নিশ্চয়ই